আপনি কি জানেন, আপনার অন্তরের গভীরে এক অনন্য রহস্য লুকিয়ে আছে যা আপনাকে নিয়ে যেতে পারে আত্মসংযোগের অপার যাত্রায়? হ্যাঁ, আমি কথা বলছি আমাদের আত্মার কথা। আমাদের আত্মা, যা আমাদের চেতনা ও সত্তার মূল কেন্দ্র। কিন্তু এই আত্মাকে আমরা কতটুকুই বা চিনি? আত্মা কি শুধুমাত্র একটি ধারণা, নাকি এর অস্তিত্ব আমাদের জীবনেও গভীর প্রভাব ফেলে? আজকের এই ভিডিওতে আমরা এমন এক অভিযানে নামব যেখানে আমরা আত্মার রহস্য উন্মোচন করব এবং জানব যে কিভাবে আত্মাশুদ্ধির মাধ্যমে আমরা আত্মিক শান্তি ও জ্ঞানের সন্ধান করতে পারি। এমন এক যাত্রা যা আমাদের নিয়ে যাবে আত্মোপলব্ধির অনন্য পথে, যেখানে প্রতিটি পদক্ষেপ আমাদের আরও নিকটে নিয়ে আসবে আমাদের অন্তরের সত্যের সাথে। তাহলে প্রস্তুত হয়ে পড়ুন এই মনোমুগ্ধকর আত্মার যাত্রায় আমাদের সাথে বেরিয়ে পড়তে। আসুন আমাদের সাথে যোগ দিন এবং আবিষ্কার করুন আত্মার অপার জগতের রহস্যকে। তবে এই রহস্যকে উন্মোচন করার আগে আত্মা বলতে এর প্রকৃত অর্থটা কি, সেটা আমাদের জেনে নেওয়াটাও খুবই প্রয়োজনীয়। আসলে এই আত্মা হল এক অমর এবং অদৃশ্য চেতনা যা আমাদের দেহ এবং মনের অতীতে অবস্থান করে। এটি সেই অবিনশ্বর শক্তি যা জীবন ও মৃত্যুর চক্রকে অতিক্রম করে চলে। আত্মা আমাদের অস্তিত্বের মৌলিক সার এবং সৃষ্টির সাথে আমাদের যোগাযোগের মাধ্যম। এটি আমাদের সচেতন ও অচেতন মনের গভীরে অবস্থান করে আমাদের নৈতিক দিক নির্দেশনা, আত্মসাক্ষাৎকার এবং চিরন্তন সত্যের অনুসন্ধানে নিরন্তর প্রেরণা যোগায়। আত্মা আমাদের আন্তরিক শক্তি ও প্রেরণার উৎস, যা আমাদের জীবনকে গভীরতা এবং একটি অনন্য অর্থ প্রদান করে। আত্মা হল এক অমর সত্তা যা আমাদের ভৌতিক দেহের গভীরে অবস্থান করে। এটি না কেবল আমাদের চেতনার মূল, বরং জীবনের সার্থকতা এবং গভীরতার প্রতীক। কিন্তু যখন আমাদের এই আত্মা দূষিত হয়ে পড়ে, তখন এর প্রভাব আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি দিকে খুবই স্পষ্টভাবে পরিলক্ষিত হতে থাকে। প্রথমত, আমাদের আত্মিক অপবিত্রতা মানসিক দিক থেকে আমাদের ভারী করে তোলে। চিন্তা, উদ্বেগ এবং অস্থিরতা আমাদের নিত্য সঙ্গী হয়ে ওঠে, যা আমাদের সুখী ও শান্ত জীবনযাপনে বাধা দেয়। এই মানসিক চাপ সম্পর্কের উপর নেতিবাচক প্রভাব ফেলে, যার ফলে পরিবার এবং বন্ধুবান্ধবের সাথে সম্পর্কে এক অবাঞ্ছিত দূরত্ব তৈরি হতে পারে। তার সাথে সাথে আত্মার অপবিত্রতার আমাদের পেশাগত জীবনেও এর প্রভাব দেখা যায়। কর্মস্থলে মনোযোগের অভাব এবং কাজের প্রতি উদাসীনতা বাড়তে থাকে, যা প্রমোশন বা কাজের সন্তুষ্টিতে বাধা দান করে। আর আমাদের শারীরিক স্বাস্থ্য এর থেকে ব্যতিক্রম নয়। দীর্ঘমেয়াদী মানসিক চাপ শরীরের ইমিউন সিস্টেমকে দুর্বল করতে পারে, যার ফলে আমাদের অসুস্থতার প্রবণতা বাড়ে। এছাড়া এনার্জির অভাবে ক্লান্তি ও অবসাদ আমাদের স্থায়ী সঙ্গী হয়ে ওঠে। এমনকি আমাদের আত্মিক অপবিত্রতার অরণ্যে সামাজিক জীবনে আমরা নিজেকে আরও বিচ্ছিন্ন অনুভব করি, যা একাকিত্বের অনুভূতি তৈরি করে এবং এটি আমাদের সামাজিক স্বাস্থ্যের উপরও দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। তাই এই নেতিবাচক চক্রকে গোড়া থেকে নির্মূল করার জন্য আত্মাশুদ্ধি এক অপরিহার্য প্রক্রিয়া, যা না কেবল আমাদের আত্মিক উন্নতি সাধন করে, বরং আমাদের জীবনের সকল দিক থেকে পূর্ণতা অর্জনেও সাহায্য করে। তাই আমাদের আত্মাকে শুদ্ধ ও নির্মল প্রভার মাঝে বিকশিত করাটা আমাদের জীবনের সর্বোচ্চ ধ্যান ও সাধনার পথে অগ্রসর হওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটি অংশ হয়ে ওঠে। বন্ধুরা, এই পর্যন্ত আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে আত্মা অপবিত্র হয়ে পড়লে তার কি কি দুষ্প্রভাব হতে পারে। তবে আত্মা দূষিত হবার মূল কারণগুলি কি কি, আসুন এবার সেটাও জেনে নিন। একটি আত্মা কিভাবে দূষিত হয়ে পড়ে তা বুঝতে গেলে আমাদের মানব জীবনের বিভিন্ন দিক এবং বিভিন্ন অনুভূতিগুলির প্রতি বিশেষ দৃষ্টি দেওয়া প্রয়োজন। আত্মার দূষণ মূলত অজ্ঞানতা, নেগেটিভ চিন্তাভাবনা এবং আসক্তিজনিত কার্যকলাপ থেকেই উদ্ভূত হয়। এই প্রক্রিয়াটি খুবই সহজ এবং এটিকে বোঝার জন্য আমরা কিছু মৌলিক ধারণাগুলির অনুসরণ করতে পারি। মানসিক অপবিত্রতা, আসক্তি ও মোহমায়া, সামাজিক ও পারিপার্শ্বিক অপবিত্রতা, এবং অজ্ঞানতা ও উপেক্ষা, এই চারটি মূল উপাদান আমাদের আত্মার শুদ্ধতায় বাধা দেয়। হ্যাঁ, এরা যেন এক একটি অদৃশ্য শিকল, যা আমাদের সত্যিকারের আত্মসত্তাকে বন্দী করে রাখে এবং আমাদের জীবনযাত্রায় মানসিক এবং আধ্যাত্মিক বৃদ্ধিতে বারবার বাধা দান করে। তাই আসুন এদের একে একে আলোচনা করি। মানসিক অপবিত্রতা। আমাদের প্রতিটি চিন্তা ও কর্মের প্রতিধ্বনি আমাদের আত্মার গভীরে প্রতিফলিত হয়। নেতিবাচক মানসিক অবস্থান, যেমন ক্রোধ, ঈর্ষা, লোভ এবং অহংকার, এগুলি শুধুমাত্র আমাদের অন্তরের সৌন্দর্যকে ক্ষুণ্ণ করে না, বরং আমাদের আত্মাকেও ধীরে ধীরে দূষিত করে। এই মানসিক দূষণ এক ধরনের অদৃশ্য জাল, যা আমাদের আত্মপ্রকাশ এবং আত্মিক উন্নতির পথে বাধা দেয়। এটি আমাদের অভ্যন্তরীণ শান্তি ও আনন্দকে গ্রাস করে এবং এক অশুভ চক্রে আমাদের বন্দী বানিয়ে রাখে। এই দূষণ থেকে মুক্তি পেতে সচেতন প্রয়াস ও আত্মসচেতনতা অপরিহার্য। আসক্তি ও মোহমায়া। চিন্তা করুন, যখন আমরা কিছু একটায় খুব বেশি আসক্ত হয়ে পড়ি, যেমন মোবাইল গেমস, সোশ্যাল মিডিয়া, মাদক অথবা টিভি সিরিজ, তখন আমাদের অন্যান্য জরুরি কাজের প্রতি মনোযোগ একেবারেই কমে যায়। মনে করুন, একটা সুন্দর বাগান আছে যেখানে আমরা নিয়মিত জল দিই না, আগাছাকে পরিষ্কার করি না, তখন ধীরে ধীরে সেই বাগানের সৌন্দর্য নষ্ট হয়ে যায়। একইভাবে আসক্তি ও মোহ আমাদের মনের শান্তি এবং সুখকে হরণ করে নেয়, যা আমাদের আত্মার প্রাকৃতিক সৌন্দর্যকে ঢেকে ফেলে। আর আমরা যখন এসবে আসক্ত হয়ে পড়ি, তখন আমাদের মনের ভিতরের শান্তি কমে যায়। আমরা আসলে কি চাই, কি প্রয়োজন, সেই বিষয়ে ভাবতে পারি না। যেমন অনেক সময় আমরা দেখি মানুষ টাকা বা খ্যাতির পেছনে এতটাই ছুটতে থাকে যে নিজের সুখ, পরিবারের সঙ্গে সময় কাটানো অথবা নিজের শখের কাজে মনোনিবেশ করাটাই ভুলে যায়। এইসব আসক্তি এবং মোহ আমাদের আত্মাকে ভারী করে তোলে, প্রকৃত আনন্দ ও শান্তি থেকে দূরে সরিয়ে নেয়। সহজ কথায়, আমাদের এই আসক্তি ও মোহগুলো আমাদের আত্মার আলোকে ম্লান করে দেয়। যেমন অতিরিক্ত মেঘ সূর্যের আলোকে ঢেকে দেয়, তেমনি আসক্তি ও মোহ আমাদের আত্মার প্রকৃত উজ্জ্বলতাকে ঢেকে দেয়। সামাজিক ও পারিপার্শ্বিক প্রভাব। সামাজিক ও পারিপার্শ্বিক প্রভাব নিঃসন্দেহে আমাদের আত্মিক সাধনার পথে এক অপরিহার্য ভূমিকা রাখে। ভারতীয় আধ্যাত্মিক ঐতিহ্য আমাদের শেখায় যে সংসারের মোহ এবং সামাজিক চাপ থাকা সত্ত্বেও আমাদের আত্মার পবিত্রতা এবং আত্মিক উন্নতি সম্ভব। উদাহরণস্বরূপ, মহাভারতে অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধভূমিতে অধর্ম এবং ধর্মের মধ্যে দ্বন্দ্বে পড়েছিলেন, যেখানে তাঁর চারপাশের পরিস্থিতি এবং সম্পর্কগুলি তাঁর আত্মিক ধারণা ও সিদ্ধান্ত গ্রহণে ব্যাপক প্রভাব ফেলেছিল। এই প্রেক্ষাপটে শ্রীকৃষ্ণের উপদেশ এবং গাইডেন্স অর্জুনকে তাঁর আত্মিক পথ খুঁজে নিতে সাহায্য করেছিল। আমাদের জীবনে নেতিবাচক সামাজিক প্রভাব অনেক প্রকারের রূপ নিতে পারে। অতিরিক্ত মাদক সেবন, অতিরিক্ত অর্থের পিছনে দৌড়, ক্ষমতার লোভ বা অতিরিক্ত সামাজিক মিডিয়ার ব্যবহার আমাদের আত্মিক উন্নতির পথে অনেক বড় বাধা হয়ে দাঁড়ায়। এই সকল প্রলোভন ও চাপ আমাদের আত্মিক অনুশীলনের গুরুত্ব এবং এর প্রয়োজনীয়তা থেকে আমাদের বিচ্যুত করে দেয়। অজ্ঞানতা ও উপেক্ষা। অজ্ঞানতা ও উপেক্ষা মানসিক ও আত্মিক দূষণের মূল কারণ। এই দুই বাধা আমাদের আত্মা ও সচেতনতাকে অন্ধকারে রাখে, যা আমাদের প্রকৃত পরিচয় ও ক্ষমতাকে আবিষ্কার করা থেকে বিরত রাখে। আত্মার শুদ্ধি হল আমাদের মানসিক মলিনতা, নেতিবাচক চিন্তাভাবনা এবং আত্মসীমাবদ্ধতা থেকে মুক্তি পাওয়ার প্রক্রিয়া, যাতে আমাদের আত্মার প্রকৃত রূপ উন্মোচিত হয়। এর ফলে অপার শান্তি, আনন্দ ও পূর্ণতার অনুভূতি জাগ্রত হয়, যা জীবনকে আরও অর্থপূর্ণ ও সুখময় করে তোলে। উদাহরণস্বরূপ, রামায়ণে হনুমানের অসীম শক্তি ও ভক্তি তার আত্মজ্ঞানের পরিচয় হয়ে দাঁড়ায়। অজ্ঞানতাকে দূর করে তিনি তার ভিতরের শক্তির সন্ধান পান এবং সীতার খোঁজে বিশাল সমুদ্র লঙ্ঘন করে ফেলেন। এই উদাহরণ দেখায় যে কিভাবে আত্মঅন্বেষণ এবং স্বজ্ঞান আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে এবং অসীম শক্তি ও সম্ভাবনাকেও উন্মোচিত করে। বন্ধুরা, এই পর্যন্ত আমরা জানলাম যে কিভাবে আমরা আমাদের আত্মাকে দূষিত করে ফেলি। তাই এবার আসুন কিভাবে আমাদের আত্মাকে পুনরায় পবিত্র এবং শুদ্ধ করে তুলতে পারব সে সম্পর্কেও বিস্তারিতভাবে জেনে নিই। আমাদের আত্মাকে পবিত্র করে তোলার সর্বপ্রথম প্রক্রিয়াটি হল ধ্যান বা মেডিটেশন। হ্যাঁ, এই মেডিটেশন বা ধ্যান এক প্রাচীন ভারতীয় সাধনা, আমাদের মানসিক শান্তি ও আত্মসচেতনতা লাভের জন্য এক অপরিহার্য উপাদান। শত শত বছর ধরে ভারতের ঋষিমুনি ও যোগীরা এই ধ্যান অনুশীলনের মাধ্যমে অভ্যন্তরীণ শান্তি এবং জ্ঞানের খোঁজে নিমগ্ন থাকতেন। যেমন মহর্ষি পতঞ্জলি, যিনি যোগসূত্রের প্রণেতা, তিনি এই ধ্যান সাধনাকে চেতনার শুদ্ধিকরণের এক অনন্য পদ্ধতি হিসেবে বর্ণনা করেছেন। আর তার অনুসারীরা আজও এই প্রথার মাধ্যমে আত্মিক উন্নতি লাভ করে থাকেন। মেডিটেশন আমাদের মনের গভীরে পৌঁছাতে এবং সেখানে জমে থাকা মায়া, মোহ ও অজ্ঞানতাকে দূর করতে অনেক অনেক সাহায্য করে। তার সাথে সাথে এটি মানসিক চাপ ও উত্তেজনার সাথেও মোকাবিলা করে এবং আমাদের এক শান্ত ও সচেতন মনের উপহার দেয়। ধ্যান অনুশীলন করতে হলে শুরুতে একটি শান্ত ও নিরিবিলি জায়গা খুঁজে নিন। তারপর সোজা হয়ে বসুন এবং আপনার শ্বাস প্রশ্বাসের দিকে গভীরভাবে মনোনিবেশ করুন। আর মন যখনই বিচলিত হয় তখনই সেটিকে শান্তভাবে আবার শ্বাস প্রশ্বাসের দিকে ফিরিয়ে নিয়ে আসুন। মেডিটেশনের এই অনুশীলন আমাদের আত্মা ও চেতনাকে পরিশুদ্ধ করে এক উচ্চতর জ্ঞান এবং শান্তির দ্বার খুলে দেয়। এটি আমাদের জীবনের প্রকৃত উদ্দেশ্য ও অর্থ অনুধাবনে বিশেষভাবে সাহায্য করে। প্রাচীন ভারতের এই অনুশীলন আজও আমাদের জন্য অপরিহার্য, একটি সচেতন ও সমৃদ্ধ জীবনের পথ প্রদর্শন করে। আত্মপবিত্রতার দ্বিতীয় পদ্ধতিটি হল প্রাণায়াম। প্রাণায়াম যোগের একটি অত্যন্ত শক্তিশালী অংশ, যা হল প্রাণের অর্থাৎ জীবনী শক্তির নিয়ন্ত্রণ এবং প্রসারণের পদ্ধতি, যা শ্বাস প্রশ্বাসের বিভিন্ন প্রকারের অনুশীলনের মাধ্যমে সাধিত হয়। প্রাচীন ভারতে ঋষিমুনি এবং সাধু সন্ন্যাসীরা প্রাণায়ামকে তাদের আধ্যাত্মিক সাধনার এক অপরিহার্য অংশ হিসেবে গ্রহণ করেছিলেন। পতঞ্জলির যোগসূত্র, যা যোগের উপর একটি প্রধান গ্রন্থ, প্রাণায়ামের গুরুত্ব ও প্রযোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। যেমন স্বামী রামদেব, যিনি আধুনিক যুগের একজন প্রসিদ্ধ যোগ গুরু, প্রাণায়ামের প্রচার ও প্রসারে যিনি অগ্রণী ভূমিকা রেখেছেন। তার কপালভাতি প্রাণায়াম ও অনুলোম বিলোম প্রাণায়ামের শিক্ষাগুলি লক্ষ লক্ষ মানুষকে শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে অনেক অনেক সাহায্য করেছে। প্রাচীনকালের মহান সাধক যেমন মহর্ষি পতঞ্জলি, যিনি যোগসূত্রের রচয়িতা, প্রাণায়ামের মাধ্যমেই মানসিক স্থিরতা এবং আত্মসাক্ষাৎকার অর্জনের উপর গভীর জোর দিয়েছেন। এই প্রাচীন যোগ সাধনার মাধ্যমে তারা আত্মার শুদ্ধিকরণ এবং আত্মজ্ঞানের সর্বোচ্চ স্তরে পৌঁছাতে সক্ষম হয়েছিলেন। প্রাণায়ামের অভ্যাস না শুধুমাত্র শারীরিক স্বাস্থ্যের উন্নতি ঘটায়, বরং এটি মন ও আত্মার শুদ্ধিকরণেও সাহায্য করে। শ্বাস প্রশ্বাসের এই যোগিক নিয়ন্ত্রণ ও সমন্বয়ে মানসিক চাপ হ্রাস করে, মানসিক শান্তি বাড়ায় এবং আত্মিক জগতে আরও গভীর প্রবেশের পথ প্রশস্ত করে। এর ফলে প্রাণায়াম আমাদের আত্মার শুদ্ধিকরণের এক অপরিহার্য অঙ্গ হয়ে ওঠে। আমাদের আত্মপবিত্রতার তৃতীয় পদ্ধতিটি হল সৎসঙ্গ। সৎসঙ্গ হল সৎ এবং সঙ্গ এর সমন্বয়, যা ভালো এবং সাধু মানুষের সঙ্গে সময় কাটানোর প্রক্রিয়াকে নির্দেশ করে। প্রাচীন ভারতীয় আধ্যাত্মিক পরম্পরায় সৎসঙ্গকে আধ্যাত্মিক উন্নতির একটি মৌলিক উপাদান হিসেবে দেখা হয়। ঋষি মুনি ও সাধু সন্ন্যাসীরা সৎসঙ্গের গুরুত্ব অনেক বেশি প্রদান করেছেন, কারণ এটি মানুষের মন ও আত্মার পবিত্রতা এবং উন্নতি সাধনে অনেক সাহায্য করে। উদাহরণস্বরূপ স্বামী বিবেকানন্দ, যিনি রামকৃষ্ণ পরমহংসের একজন প্রধান শিষ্য ছিলেন, তিনি সৎসঙ্গের মাধ্যমেই তার আধ্যাত্মিক গুরুর কাছ থেকে অনেক জ্ঞান ও আধ্যাত্মিক উপলব্ধি অর্জন করেছিলেন। এমনকি রামকৃষ্ণ পরমহংসদেব নিজেও, মা শারদা এবং তার অন্যান্য শিষ্যদের সঙ্গে সৎসঙ্গ পালন করে তাদের আধ্যাত্মিক উন্নতিতে সাহায্য করেছিলেন। সৎসঙ্গ না শুধুমাত্র আধ্যাত্মিক শিক্ষা এবং উপদেশ প্রদান করে, বরং এটি মানুষের মন ও আত্মার উন্নতি সাধনের জন্য একটি সহায়ক পরিবেশ তৈরি করে, যেখানে মানুষ পারস্পরিকভাবে শেখা, অনুপ্রেরণা এবং আত্মিক জাগরণের সহায়তায় তাদের আত্মাকে পবিত্র করে তোলে। সৎসঙ্গের মাধ্যমে আমরা আমাদের আত্মার পবিত্রতা ও শুদ্ধতা উদ্ভাসিত করতে পারি। প্রাচীনকালের মহান সাধকরা, যেমন ঋষি বশিষ্ঠ, মহর্ষি ব্যাস এবং অন্যান্য বেদান্তিক ঋষিমুনিরা, সৎসঙ্গের মাধ্যমে তাদের জ্ঞান ও উপলব্ধিগুলি তাদের শিষ্যদের মধ্যে প্রচার করেছিলেন। তারা এই ধারণাকে প্রতিষ্ঠা করেন যে আত্মিক উন্নতি ও আত্মজ্ঞান লাভের জন্য সৎসঙ্গীর সান্নিধ্য অপরিহার্য। বন্ধুরা, আত্মপবিত্রতার চতুর্থ পদ্ধতিটি হল ধর্মানুষ্ঠান। ধর্মানুষ্ঠান হল সেই ধর্মীয় ক্রিয়াকলাপ যা বিশ্বাস ও ঐতিহ্য অনুযায়ী নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চালানো হয়। এটি প্রার্থনা, পূজা, মন্ত্রপাঠ, যজ্ঞ হতে পারে এবং এর মূল উদ্দেশ্য হল মানবিক আত্মা ও উচ্চতর শক্তির মধ্যে একটি সেতু নির্মাণ করা। ধর্মানুষ্ঠান আত্মা শুদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ এটি আমাদেরকে আমাদের দৈনন্দিন জীবনের ব্যস্ততা থেকে একটি বিরতি দেয় এবং আমাদের মনোযোগকে আধ্যাত্মিক উন্নতির দিকে নির্দেশ করে। এর মাধ্যমে আমরা নিজের মধ্যে ও চারপাশের জগতের সাথে গভীরভাবে যোগাযোগ করতে শিখি। উদাহরণস্বরূপ, প্রতিদিনের সূর্যোদয়ের সময় সূর্য নমস্কার অনুশীলন করা। এটি না কেবল একটি শারীরিক অনুশীলন, বরং এটি সূর্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং নতুন দিনের জন্য নিজেকে প্রস্তুত করার একটি আধ্যাত্মিক প্রক্রিয়া। আধ্যাত্মিক প্রসঙ্গে ধর্মানুষ্ঠান, যেমন গঙ্গা স্নান, তা নিজেকে পাপমুক্ত করার একটি উপায় হিসেবে দেখা হয়। বাস্তব জীবনে এটি আমাদেরকে আত্মশুদ্ধির পথে নিয়ে যায়, যেখানে আমরা নিজের ক্রিয়াকলাপ ও ভাবনাচিন্তা নিয়ে গভীরভাবে চিন্তা করি এবং নিজেদেরকে আরও ভালোভাবে উন্নত করার চেষ্টা করি। সংক্ষেপে, ধর্মানুষ্ঠান আমাদের আত্মাশুদ্ধির পথে নিয়ে যায়, আমাদের অভ্যন্তরীণ শান্তি ও উচ্চতর আত্মার সাথে যোগাযোগ স্থাপনে বিশেষভাবে সাহায্য করে। এবার আসুন আত্মপবিত্রতার পঞ্চম পদ্ধতিটির সম্পর্কে কথা বলা যাক। স্বাধ্যায় হল নিজের প্রতি নিবিড় মনোনিবেশ এবং আত্মোন্মেষণের একটি প্রক্রিয়া। এই পদ্ধতির মাধ্যমে আপনি আপনার আত্মার গভীরতা অন্বেষণ করতে পারেন এবং তার শুদ্ধি সাধন করতে পারেন। স্বাধ্যায় করার কিছু প্রক্রিয়া আমি আপনাকে বিশ্লেষণ করে বলছি। প্রথমে, আত্মোন্নতি এবং আধ্যাত্মিক বিকাশে সাহায্য করে এমন কোনো একটি গ্রন্থ বা পুস্তক নির্বাচন করুন। এবার সেই গ্রন্থের জ্ঞানকে ধীরে ধীরে সম্পূর্ণরূপে নিজের মধ্যে সমাহিত করুন। এতে ঐতিহাসিক ধর্মগ্রন্থ, আধ্যাত্মিক নিবন্ধ বা আধ্যাত্মিক মানুষের জীবনী অন্তর্ভুক্ত যে কোনো গ্রন্থ হতে পারে। দ্বিতীয়ত, সেই পুস্তক বা গ্রন্থ পড়ার পর যা শিখেছেন তা নিয়ে গভীরভাবে চিন্তা করুন। ধ্যানের মাধ্যমে আপনি আপনার মনকে শান্ত করতে পারেন এবং আপনার চিন্তাভাবনাগুলিকে আরও গভীরে নিয়ে যেতে পারেন। তৃতীয় হল আত্মপ্রশ্ন। নিজেকে প্রশ্ন করুন যে পড়ার মাধ্যমে আপনি কি শিখেছেন এবং সেই জ্ঞানকে কিভাবে আপনার জীবনে প্রয়োগ করতে পারেন। নিজের ভেতরের মূল্যবোধ, ধারণা এবং অনুশীলনগুলোকে চ্যালেঞ্জ করুন। চতুর্থটি হল জীবনে প্রয়োগ করা। শিখেছেন এমন জ্ঞান ও অনুশীলনগুলিকে আপনার দৈনন্দিন জীবনে প্রয়োগ করুন। প্রতিদিনের কাজ, সম্পর্ক এবং নিজের প্রতি আচরণে এই শিক্ষাগুলি ব্যবহার করুন। পঞ্চম হল অব্যাহত অনুশীলন। স্বাধ্যায় হল একটি অব্যাহত প্রক্রিয়া। নিয়মিত এই প্রক্রিয়া চালিয়ে যান এবং নিজের উন্নতিকে লক্ষ্য করুন। সময়ের সাথে সাথে আপনার আত্মজ্ঞান বৃদ্ধি পাবে, আপনার আত্মার গভীরতায় পৌঁছাতে সক্ষম হবেন এবং শুদ্ধি সাধন হবে। এই অনুশীলনের মাধ্যমে আপনি নিজের মধ্যে অবস্থিত সত্য, শান্তি এবং আনন্দের সোর্সের সাথে যোগাযোগ স্থাপন করতে পারবেন। এই প্রক্রিয়াটি কেবল জ্ঞানার্জন বা মানসিক ব্যায়াম নয়, এটি একটি পূর্ণাঙ্গ অন্তর্দৃষ্টি ও আত্মোন্নয়নের যাত্রা। আপনার নিজের প্রতি সচেতন হওয়া, আপনার আচরণের পরিবর্তন আনা এবং আপনার চারপাশের প্রতি আরও যত্নশীল ও কৃতজ্ঞ হওয়ার মাধ্যমে আপনি এই যাত্রায় আরও গভীরে প্রবেশ করতে পারবেন। স্বাধ্যায়ের এই পথ ধরে চলতে গিয়ে আপনি নিজেকে একটি উচ্চতর সত্তার দিকে নিয়ে যেতে পারেন, যেখানে আত্মার শুদ্ধি শুধুমাত্র একটি লক্ষ্য নয়, বরং একটি বাস্তবতা। আত্মাকে শুদ্ধ করে তোলার আমাদের ষষ্ঠ এবং শেষ পদ্ধতিটি হল ক্ষমার অনুভূতি। হ্যাঁ, এই ক্ষমার অনুভূতি আত্মার শুদ্ধিকরণের একটি অপরিহার্য পদক্ষেপ। এটি নিজেকে ও অন্যকে মুক্তি দেওয়ার এক পবিত্র প্রক্রিয়া, যা ঋষিমুনি এবং যোগীরা সহস্রাব্দের জন্য চর্চা করে আসছেন। মহর্ষি দধিচির ক্ষমার মহিমা, তুলসীদাসের রামচরিত মানসে বর্ণিত ক্ষমার গুণ এবং মহাত্মা গান্ধীর অহিংসার মাধ্যমে ক্ষমার অবলম্বন সবই আমাদের দেখায় যে ক্ষমা কেবল মনের শান্তি নয়, বরং আত্মার শুদ্ধিকরণের এক অন্যতম মাধ্যম। ক্ষমার মাধ্যমে আমরা নিজের মধ্যে এবং অন্যদের মধ্যে বিরাজমান সকল নেতিবাচকতা ও বিদ্বেষকে মুছে ফেলি, যা আত্মাকে আরও বেশি প্রকাশ পাওয়ার ও শুদ্ধ হওয়ার সুযোগ করে দেয়। এই শিক্ষা নিয়ে আমরা বুঝতে পারি, ক্ষমা আসলে নিজেকে ও অন্যকে মুক্তি দেয়ার এক শক্তিশালী প্রক্রিয়া, যা আমাদের আত্মার শুদ্ধিকরণে সাহায্য করে এবং সর্বোপরি আমাদের আত্মাকে আরও উজ্জ্বল ও শান্তিময় করে তোলে। ক্ষমা আমাদের আত্মাকে শুদ্ধ করে তোলার এক অনন্য প্রক্রিয়া। এর মাধ্যমে আমরা মনের গভীর থেকে সমস্ত ক্ষোভ, বিরক্তি এবং দুঃখগুলিকে মুছে ফেলি। যখন আমরা অন্যের প্রতি ক্ষমার ভাব পোষণ করি এবং নিজের ভুলগুলিও মেনে নিই, তখন আমাদের আত্মা আরও বেশি প্রকাশ পেতে থাকে এবং শুদ্ধ হয়ে ওঠে। এই প্রক্রিয়াটি আমাদের আত্মাকে হালকা করে, নতুন করে শক্তি এবং আশাতে পরিপূর্ণ করে তোলে। ক্ষমা করা এবং ক্ষমা পাওয়া দুটোই আমাদের আত্মার প্রতি প্রেমের প্রকাশ এবং আত্ম উন্নতির এক অপরিহার্য পদক্ষেপ। এই মহান প্রক্রিয়ার মাধ্যমে আমরা একটি উজ্জ্বল, শান্তিময় এবং প্রেমময় আত্মার প্রকাশ করতে পারি, যা না কেবল নিজের জীবনকে বরং চারপাশের পৃথিবীকেও আরও সুন্দর করে তোলে। তো বন্ধুরা, আপনারা জানলেন যে মেডিটেশন, প্রাণায়াম, সৎসঙ্গ, ধর্মানুষ্ঠান, স্বাধ্যায় এবং ক্ষমা, এই 6টি পদ্ধতি হল আত্মাশুদ্ধির মাধ্যম। মেডিটেশন মনকে শান্তি দেয়, প্রাণায়াম শরীর ও মনের মধ্যে সমন্বয় সৃষ্টি করে, সৎসঙ্গ জীবনে সঠিক পথের দিশা দেয় এবং ধর্মানুষ্ঠান আমাদের ধ্যান ধারণাকে উন্নত করে, স্বাধ্যায় আত্মজ্ঞান বৃদ্ধি করে এবং ক্ষমা মনের বোঝা হালকা করে। এই প্রক্রিয়াগুলি আমাদের আত্মার গভীরে প্রবেশ করতে এবং তার সাথে যোগাযোগ করতে সাহায্য করে। এর ফলে আমরা আত্মাশুদ্ধির পথে এগিয়ে যাই, যা আমাদেরকে আধ্যাত্মিক শান্তি ও আনন্দ প্রদান করে। এই ভিডিও যদি আপনার কাছে উপকারী হয়ে থাকে, তাহলে আমরা খুশি হব। আমাদের সাথে এই যাত্রায় শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে ধন্যবাদ। সুস্থ থাকুন, শান্ত থাকুন এবং আপনার আত্মপবিত্রতার যাত্রায় সবসময় আগামী দিনের প্রতি আপনার দৃষ্টি রাখুন। ধন্যবাদ।